90 বছরের বৃদ্ধ ও তার স্ত্রীকে বসত ভিটে থেকে ঘরছাড়া করে সেই জমি বাড়ি জোর করে বিক্রি করে দিল স্থানীয় তৃণমূল নেতা বলে অভিযোগ। খোলা আকাশের নিচে রয়েছে ওই বৃদ্ধ দম্পতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরের তেঁতুল বাড়ি গ্রামে। তিন দিন ধরে তারা খোলা মাঠের মধ্যেই রয়েছেন। এই ব্যাপারে ওই বৃদ্ধ দম্পতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যেই জমিটা আদিবার কথা ওই জমিনেই বসে আছি। আচ্ছা, আমার বাড়ি ঘর নাই, বাড়ি ঘর বিক্রি করায় দিয়েছে, জোর করে বাড়িটা বিক্রি করায়েছে মুলবি। বল কি নাম, মুলবিও বলবো না, নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন জমিনকে জোর করে বিক্রি করালছে, একসাথে টাকা নিব, 10,000 টাকা নিলম নিলম, আর একসাথে টাকা দিবা, জমিন কাহাকো দিব না, মাতিনকে জমিন দিয়েছি, জমিন 100% জমিন তোমাকেই দিবে, তুমি অক্ষম লোক, বহিন তুমি চিন্তা করিও না। তার মধ্যে এগুলা করছে, অভিযোগ করেছিলেন থানায়? হ্যাঁ, লিখিতও দিবা হয়েছে, লিখিতও দিয়েছি, সবই করা আছে। আমরা ওই জমিন চাই, আমরা ওই জমিন ছাড়া আমাদের গতি নাই, আমাদের কোনো গতি নাই, কিন্তু তে আমরা ওই জমিন চাই। আমি এখন কোথায় যাব, আমার বাড়ি নাই, ঘর নাই, বিক্রি করে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে, আমরা ওই জমিনে চাই। জমিন দিবার জন্যই বলেছে যে জমিন দিব, আর এখন বলছে জমিন দিব না, অন্যদিকে টাকা লালচ পেয়েছে, অন্যদিকে চলে গেছে। জমিটা কারা জোর করে বিক্রি করিয়েছিল আপনাকে? আমাকে টাকা কি করে দিবা, আমি একসাথে টাকা নিব, জমিন বিক্রি করে আমি অন্যজনের কাছে জমিন বিক্রি করে টাকা নিয়ে দিতে গেছি, বলছে এখন টাকা দিব না, টাকা নিব না, জমিন অন্যজনের কাছে বেচেছি, আর 10,000 টাকা নিয়েছে। এই যে থানাতে যে অভিযোগ করেছিলেন, তো থানা থেকে কি বলেছে? থানা থেকে বললো যে তুমি ধৈর্য ধরে থাকো, তুমি জমিন পাবাই। আপনার কয় ছেলে মেয়ে? দু ছেলে এক মেয়ে। আচ্ছা, দুই ছেলে কি করে? ওই রাজস্থান হোটেলে কাজ টাজ করে, কুড়িবের ছেলে কি করবে? আপনাদেরকে দেখে? হ্যাঁ দেখে, ছেলে না দেখে তো কে দেখে। তাদের অন্যত্র জায়গা দেওয়া হবে বলে জানানো হয়েছিল বলে অভিযোগ। 90 বছরের বৃদ্ধ শেখ ভুসরা প্রতিবন্ধী, তার বৃদ্ধা স্ত্রী বেগম বিবি, দুই ছেলে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। স্থানীয় তৃণমূল নেতা নাসিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার লোকজনদের নিয়ে ওই বৃদ্ধকে বসত ভিটে বিক্রি করতে বাধ্য করেন। ওর জমিটা জোর পূর্বক বিক্রি করিয়েছে নাসিরউদ্দিন, তার বাড়ি হলো রাঙ্গাইপুর মারাঙ্গাটোলা, এবং নেংড়ি ওর বাড়িতে, বেগম বেওয়ার বাড়িতে গিয়েছে এবং 10,000 টাকা ও স্বয়ং বাইনা লিয়েছে। নেংড়ির বাড়িটা প্রায় 2.5 মাস আগে বিক্রি করে দিয়েছে বেগম বিবি। এখন মূলবিকে হয়তো কেউ লোভ দিয়েছে, লোভের বশীভূত হয়ে গরিব মানুষ যে বাড়িটা বিক্রি করে দিয়েছে, তার কিছুই নাই, দিন আনে দিন খাটে খায়, তার দুই ছেলে বাইরে আছে শ্রমিকের কাজ করে। আমার একটাই বক্তব্য হলো যে আমরা সরকার পক্ষের লোক, আমরা সবাই টিএমসি করি, এ গরিব মানুষকে মমতা ব্যানার্জি প্রচুর পরিমাণে সাহায্য করছে, রেশন দিচ্ছে, অনেক কিছু সাহায্য করছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। এখন এই মহিলা যদি টাকার বিনিময়ে জমিটা না পায়, তো মহিলাটাই জমিতে বসে থাকবে, বলছে আমি সুসাইড করবো এখানে জমিতে। অতএব এই জমিটা দেওয়া হোক, কথা হয়েছে, থানা পুলিশ হয়েছে, এবং অল রাঙ্গাইপুরের প্রত্যেকটা লোক জানে, এলাকার লোক প্রত্যেকটাই জানে যে বেগম বাবা জমিটা নিচ্ছে, ওর জমিটা তার বিনিময়ে বিক্রি করিয়েছে নাসিরউদ্দিন সাহেব, তাকে টাকার বিনিময়ে জমিটা দেওয়া হোক। নাসিরউদ্দিন টিএমসি করে, আর ওরা কোন, আর যারা মানে জমিতে বর্তমানে যে জমিটা নিবে সে দাঁড়িয়েছে, এরাও টিএমসি করে, এবং আমরা সবাই টিএমসি করি বর্তমানে। আকাশের নিচে যে এইভাবে যে বসে আছে কতদিন ধরে? এরা মুক্ত আকাশের নিচে বস মানে বসে আছে প্রায় সপ্তাহখানেক থেকে, মুক্ত আকাশের নিচে বস মানে আছে, যতক্ষণ পর্যন্ত জমির আশ্বাস না দিবে, টাকার বিনিময়ে জমিটা না দিবে, ততক্ষণ পর্যন্ত বলছে আমি এখানেই মরবো, এখানেই খাবো, এখানেই থাকবো, মুক্ত আকাশের নিচে থাকবো। কিন্তু আমরা চাইছি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ও জমিটা টাকার বিনিময়ে জমিটা পাক, এটাই আমরা চাই। এই দম্পতির কি ব্যবস্থা হবে এখন? এই দম্পতি বলছে যতক্ষণ পর্যন্ত টাকার বিনিময়ে না পাবো, আমরা এখানে সুসাইড করব, আমরা এখানে মানে পড়ে থাকবো, আমরাও অনশন করব জমিতেই।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।